পশ্চিমবঙ্গের সীমান্তে যত রকম পাচার আছে সব পাচারে যুক্ত জ্যোতিপ্রিয়, দাবি শঙ্কর চ্যাটার্জির। হাবড়া শহরে বিজেপির জনসংযোগ যাত্রা এসে জেলা সভাপতি শঙ্কর চ্যাটার্জি জানান, পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্তে যত রকম পাচার আছে তার সাথে যুক্ত আছে খাদ্যমন্ত্রী, এমনটাই অভিযোগ করেন তিনি। পরিষ্কারভাবে পুলিশ সরকারের, নেতা সরকারের, মন্ত্রী সরকারের, তাদের পাশ দিয়ে চালে গাড়ি যাচ্ছে, এতগুলো গাড়ি পুলিশ দেখছে না, এটা বাচ্চা ছেলে বিশ্বাস করবে না। সুতরাং শাসক দলের প্রত্যক্ষ মদত ছাড়া এতগুলো চাল ওটাই যেতে পারে না। তিনি আরো বলেন, তাপস পালের বাড়িতে ছেলে ঢুকিয়ে দেওয়ার সংস্করণ করেই প্রকল্প করা হয়েছে দুয়ারে সরকার। এই প্রকল্প করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক বিষয় নিয়ে এদিন বক্তব্য রাখেন তৃণমূল সরকার এবং শাসক দলের বিরুদ্ধে। 2021 বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলি তাদের শক্তি প্রদর্শন শুরু করে দিয়েছে। জেলার বিভিন্ন জায়গায় একযোগে যেমন চলছে মিছিল, পাশাপাশি চলছে জনসভা। বুধবার উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়া বিধানসভায় বাইক মিছিলের আয়োজন করে বিজেপি কর্মীরা। হাবড়া চোংদা মোড় থেকে শুরু করে বাণীপুর শ্যামসাহার মোড় পর্যন্ত বাইক মিছিলের আয়োজন করা হয়। এদিনের মিছিলের নেতৃত্বে ছিলেন বিজেপি জেলা সভাপতি শঙ্কর চ্যাটার্জি, এছাড়াও রাজ্যের সহসভাপতি রিতেশ তেওয়ারি। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বিধানসভাতে শক্তি প্রদর্শন করতে দেখা গেল বিজেপি কর্মীদের। এদিন এক বিশাল মিছিল করেন তারা। মিছিল থেকে আওয়াজ তোলেন তৃণমূল সরকারের বিভিন্ন দুর্নীতির, এছাড়াও লিফলেটের মাধ্যমে প্রচার শুরু করে দিয়েছে বিজেপির সমর্থকেরা। উত্তর চব্বিশ পরগনা থেকে আবুল কালামের রিপোর্ট, বাংলা ভারত সংবাদ।